ভাগ্যবান যাদের বাবা মা যাতে সাথে যাচ্ছেন, বাবা মাকে একটু সময় দেন, যেটা আমি আগে করিনি, এখন বুঝতে পারছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহ রহমত। আমার বন্ধুকে যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, আমার বন্ধুকে যদি পাঠক সমাদৃত হয়, তাহলে আমি বলবো যে একটু হলেও আব্বার মনের কষ্ট আমি দূর করতে পারছি। এই জন্য তো তুমি একটা লাস্ট চ্যাপ্টারটা দেখেছো বাবার চিঠি, ওই চিঠির টুকরোগুলো তো তুমি বইয়ের মধ্যে ইনক্লুড করেছো, এটা খুবই ভালো হয়েছে। একজন নারী ওই জন্ম থেকে একদম কবর পর্যন্ত তারা বন্দিনী থাকে, কিন্তু আমি কিন্তু নিজে পুরুষ হয়ে বন্দি হয়ে আছি। আমার আফটার রিটায়ারমেন্ট আমি বাসায় থাকি, এই এই ধর্মপুস্তক সমস্ত পড়াশোনা করি, যাতে একটা বইও কিনলাম ধর্মের উপর, সেই পড়াশোনা নিয়েই থাকি, বাইরে খুব একটা বেরোই না, মাঝে মধ্যে বেরোই, একটু বাজারে যাই, কিন্তু আমিও বন্দি। তো মেয়েরা যদি শুধু বন্দি হয়ে থাকে তা কিন্তু ঠিক না, পুরুষদের জীবনের সময় আসে যখন তারা বন্দি জীবনযাপন করে, এবং এই ধরনের জীবনযাপন করতে হবে বলেই আমি কিন্তু আমেরিকাতে থাকিনি। কিন্তু আমেরিকাতে হলো বুড়ো মানুষ হলে আপনি ইয়ে করবেন, ঘরে বসে থাকবেন, আর ফ্যামিলির সব সদস্যরা বাইরে চলে যাবে, সারাদিন জব করবে, তারপরে সন্ধ্যায় ফিরবে, আর আপনি একা বুড়ো মানুষ বসে যাচ্ছেন। আপনার জন্য খাবার অবশ্য বেড়ে দেওয়া আছে টেবিলে, কিন্তু ওখানেও একটা বন্দি জীবন। সুতরাং পুরুষরা অনেক সময় আসে যখন তারা বন্দি জীবন অতিবাহিত করে। এসব বলছি কেন আমি? আব্বার কারণে আমি ছোটবেলা থেকে বন্দি, কারণ আব্বা শুধু বিধি নিষেধ কোথাও যেতে দিত না, তাই না আব্বা বলো তুমি? সেটা তো ঠিক, এই জন্যই তো আল্লাহর রহমতে তুমি এত বড় হতে পেরেছ, কিছু নিয়ন্ত্রণে ছিলে বলে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিন্তু তুমি উচ্ছন্দে চলে যেতে। এখন আল্লাহর মেহমানিতে আমরা নিয়ন্ত্রণ রেখেছিলাম তোমার উপরে বলে তুমি এত উচ্চশিক্ষিত হতে পেরেছ। একটা প্রশ্ন করি, আগে মেয়ে যখন ছোট ছিল আপনি তাকে নিয়ে আসতেন বইমেলায়, আজকে মেয়ে আপনাকে নিয়ে আসছে এবং মেয়ে কিন্তু এখন একজন লেখক হিসেবে বইমেলায় আসছে, আজকে অনুভূতি আসলে কেমন ছিল? অনুভূতি প্রকাশ করবো কীভাবে? আমি তো খুবই খুশি, মহা খুশি ওকে যে, মানে আমি তো এই সিজনে হয়তো বইমেলাতে আসতামই না, যেহেতু এর বইটা প্রকাশ হয়েছে সেজন্যে আমি মেয়েকে বললাম যে একদিন যাই দেখি তোমার স্টলটা কেমন বই বিক্রি হচ্ছে, সেই জন্য এসছি। আমি মহা খুশি, আমি বলবো যে মানে আমি তোমার বাবাকে খুব ভালোবাসি, এবং এমন অনেকেই আছেন, সবাই তাদের বাবাকে অনেক ভালোবাসেন, কিন্তু কখনো আপনারা বলেন না বা প্রকাশ করেন না বা বাবাকে সময় দেন না যাদের বাবা মা আছেন। আপনারা অনেক ভাগ্যবান যাদের বাবা মা যাদের সাথে যাচ্ছেন, বাবা মাকে একটু সময় দেন, যেটা আমি আগে করিনি, এখন বুঝতে পারছি। তো আমি বলবো যে এটাই সবার প্রতি, এটাই বলবো যে বাবা মা যে কত গুরুত্বপূর্ণ আমি এখন বুঝতে পেরেছি, এবং আমি আপনাদের বলবো আপনারা আপনার বাবা মাকে একটু সময় দেন। আমি বইমেলাতে আহমেদের স্টল নেই, তা আমি বই নিয়ে গিয়েছি, তো ওখানে যারা পাঠকরা ওরা অ্যারেঞ্জ করেছিল একটা জায়গায় বসে, পাঠকের সাথে আমি বই দিয়েছি এবং অটোগ্রাফ দিয়েছি। না ওখানে চিত্তাঙ্গের মানুষের ভাষা আমি প্রথমে তো বুঝতেই পারি না, ওরা সবাইকে বদ্দা বলে ডাকে। তো আর ওখানে পাঠকরা অ্যারেঞ্জ করেছিল খাবার, মেজবানি খাবার ওটা খেয়েছি, অনেক মজা ছিল। চিটাঙের পাঠকরা অনেক ভালোবাসা দিয়েছে ওখানে গিয়ে। আমি যে কয়টা বই নিয়ে গেছি, 100 মতো বই নিয়ে গেছি, সব শেষ হয়ে গেছে। তো আমি বুঝি নাই যে এতটা সাড়া পাবো, কারণ যেহেতু আমি বইমেলায় যাইনি, আলাদাভাবে গিয়েছিলাম। তো খুব ভালো লেগেছে চিটাঙের পাঠকদের। আসলে এটা মানে বলে বোঝানোর মতো না, আমার কাছে খুবই মানে স্বপ্ন মনে হচ্ছে যে আমি যে সাইন করে কাউকে বই দিতে পারবো, এটা শুধু মানে এটা কল্পনার অতীত। আগে দেখতাম যে হুমায়ুন স্যার সই করে বই দিচ্ছেন, তারপরে আনিসুল হক স্যার বই দিচ্ছেন, তো এরকম আমিও বই দিচ্ছি, এটা আমার কাছে অবাক অবাক লাগছে। না আমি হচ্ছে যে লেখা নিয়ে হচ্ছে আমাকে অনেক পড়তে হবে, মানে আমি একটা বই লিখেই আমি নিজেকে লেখক কোনোভাবেই দাবি করতে পারি না, এটা একটা জার্নি, এটা শুরু করেছি, আমাকে আরও অনেক জানতে হবে, অনেক দেশ বিদেশের অনেক লেখকের বই আমাকে আরও বেশি পড়তে হবে, তাহলেই আমি আরও বেশি ভালো লিখতে পারবো।
তারা সবাই ভালো ফিডব্যাক দিয়েছে, কিন্তু আমি জানি যে এটা ভালো ফিডব্যাক আমি পাবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এই বইটা সবার ভালো লাগবে এটা আমি দাবি করে বলতে পারি। উনি ভালো বলতে পারবে। প্রথম মুদ্রণ তো 1000 কপি তো প্রথম 6 দিনে বিক্রি হয়েছে, তবে দ্বিতীয় মুদ্রণ চলছে। তো আসলে বইমেলায় বই বিক্রি করা আমার কখনোই উদ্দেশ্য না, কারণ বন্দিনী একটা বার্তা, একটা মানে দাবি, হ্যাঁ একটা আন্দোলন, হ্যাঁ এটা হচ্ছে যে চলবে, এটা সারা বছর ধরে চলবে। আমি বন্দিনীকে জেলায় জেলায় বন্দিনীকে আমি ঘরে ঘরে পৌঁছাবো, এটা আমার স্বপ্ন। আসলে আমার মনে হয় যে মানুষ যদি বোঝে, মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় একটা অপরাধ করে ফেলে, কিন্তু এটার পরিণতি থেকে তাকে যে কারাগারে যেতে হবে এবং কারাগারটা যে কি পরিমাণ ভয়ানক, মানে বন্দিত্ব যে একটা কত ভয়ঙ্কর জায়গা, এটা মানুষ বুঝতে পারে না, একটা জিনিস করে ফেলে চট করে। তো এটা যখন পড়বে তখন মানুষ সতর্ক হবে যে না, আমি মানে যারা অপরাধ প্রবণ তারা বুঝবে যে না অপরাধটা করা যাবে না, আবার যারা ইমোশনাল হয়ে আইন নিজের হাতে তুলে নেয় তারাও বুঝবে যে না এরকম করা যাবে না। তো এই জন্য এই বইটা তাদের কাজে লাগবে। এমনভাবে যদি বলেন তাহলে হয়তো সেই পয়েন্ট কি তাই বন্দিনী কি বেস্ট সেলারের তকমা পাবে এরকম প্রত্যাশা করেন? আসলে বেস্ট সেলার হবে না হবে এটা নিয়ে আমি কোনোদিন চিন্তা করি নাই, মানে এটা আমার চিন্তা না, আমার চিন্তা হচ্ছে বন্দিনীকে আমি ঘরে ঘরে পৌঁছাবো। প্রথম বই লিখে বন্দিনীর বেস্ট সেলার তকমা পেয়ে যান মানে কেমন লাগবে? এটা আমি ভাবিনি, এটা আমি ভাবি নাই আসলে বেস্ট সেলার হবে বা কী হবে না এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আমার চিন্তা হচ্ছে বন্দিনীর যে ইনফরমেশন, বন্দিনী যে লেখার যে উদ্দেশ্যটা মানুষের কাছে আমি পৌঁছাবো, বন্দিনী সবার কাজে লাগবে। যেমন হচ্ছে যে যা এই যে বললাম অপরাধীদের কথা বললাম, আবার যারা কর্তৃপক্ষ আছেন তারা যখন জানবেন যে বন্দিনীরা এই অনেক সময় কিন্তু আমরা যখন বন্দী ছিলাম আমাদের অনেক কথা কিন্তু আমরা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারিনি, কারণ কর্তৃপক্ষের কাছে অ্যাক্সেস পাওয়াটা একটু কঠিন, তাহলে তারা যখন দেখবেন যে বন্দিনীরা এই সমস্যা ফেস করেন তখন তারাও কিন্তু এই বইটা পড়ে অনেক কিছু জানতে পারবেন আমাদের পক্ষ থেকে। তা আমি মনে করি সবার জন্য এটা পড়াটা জরুরি। গঠনমূলক সমালোচনা আমি স্বাগত জানাই, কারণ আমি হচ্ছে যে ওনারা পড়বেন, পড়ে বলবেন যে এই প্যারাগ্রাফটা ভালো ছিল না বা এই শব্দটা সুন্দর হয়নি বা এই কথাটা ভালো হয়নি, এরকম যদি কেউ বলে তাহলে আমি সেটা স্বাগত জানাই, এটা আমার কাজে লাগবে। পরবর্তী বই যখন লিখবো তখন আমি আরও বেশি সমৃদ্ধ হতে পারবো এবং আরও বেশি উন্নতি করতে পারবো লেখার ক্ষেত্রে।